তারপর থেকে এটা অস্থির ঘুমটুম তেমন ঠিক হচ্ছে না হামিনের সাথে যোগাযোগ আছে দুই ভাইয়ের সাথে সবসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল তো সেই সূত্রে হামিনের কাছ থেকে কিছু আপডেট পাচ্ছিলাম কেমন আছে না কালকে পর্যন্ত আশাবাদী ছিলাম যে হয়তো সুস্থ হয়ে যাবে তো আজকে সকাল হতে হতেই তো চতুর্দিক থেকে ফোন আসা শুরু করলো এবং এই খবরটা পেলাম কিন্তু বেচারার এইভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না আসলে তার নিজের শরীর পড়তে একটু অযত্ন ছিল খবরটা যত্ন নেয়নি শরীরে হার্টের সমস্যা অনেক পুরনো সমস্যা যেটা আমি পরে পরবর্তী জানতে পারছি কিন্তু তার একটা সমস্যা ছিল সে রোগ গোপন করতো সে অসুস্থ থাকলে বলতো না এটা তার একটা নেচার ছিল সে তার খুব প্রাইভেট পার্সন সে খুব পার্সোনাল বিষয় নিয়ে কারোর সাথে করে ডিসকাস করতো না মানে মায়ের সারা পর গত দুই বছরে সে সারা বাংলাদেশ চলে বেড়াচ্ছে বিভিন্ন এমন কোনো জায়গা নেই শো করেনি সবখানে সে শো করেছে মোটামুটি তো একে একই ডোংলে আমেরিকা চারটা স্টেটে সে শো করতে গেল তো ওই লাস্টে কি ভার্জিনিয়াতে এই দুর্ঘটনাটা ঘটলো আর কি মাসুদ ভাই নিশ্চয়ই আপনাদের এই ব্যান্ডের পথচলায় চলায় শাফিন আহমেদের সাথে আপনার অনেক স্মৃতি আছে ঠিক এই দিনে সে পৃথিবীতে নেই যদি মনে হয় যে সকাল থেকে আসলে কোন বিষয়টা বা কোনো গল্প মাথায় ঘুরছিল যে শাফিনের সাথে আমার এই সময়টা আসলে খুবই চমৎকার ছিল না আসলে সাথে প্রথম পরিচয় আমি আমিও ঢাকা নটরডেম কলেজের ছাত্র ছিলাম সেও আমার যদিও জুনই আসে কিন্তু সেই নটরডেম কলেজের ছাত্র জয়েন করে ক্যাফেটেরিয়াতে তার সাথে প্রথম পরিচয় গিটার দিয়ে গান টান করে আমরাও তার সাথে গান টান করি বন্ধু বান্ধব বিলে সবাই মিলে সেই একটা প্রথম স্মৃতি একেবারে ইয়াং তরুণ খুব হ্যাংলা পাতলা এখনকার যার সাথে কোনো মিলও নেই চুল বেশ লম্বা ছিল তখন সেই স্মৃতিটা আজকে খুব রকম করে মনে পড়ছিলো সে একটা স্মৃতি শেষ দেখা এর ভিতরে দুবার আমার শেষ শেষ দেখা এমন হঠাৎ করে সে আমাকে ফেব্রুয়ারি মাসে ফোন দিয়ে বললো তার জন্মদিনের রাগ দিয়ে যে তার একটা তার নিজের আত্মজীবনী বের আর কি এটা একদম বায়োগ্রাফি একদম লিখেছে তার জীবনের তথ্য সেটা যে যেটা অনুষ্ঠানটা হবে সেটা বনানীতে একটা কাফেতে কফি হাউসে তো তুই চলে আসে সেখানে আমাকে বললো ঠিকানা ঠিকানা সব দিল তো আমি গেলাম এবং আমার একটু নিজের চোখের সমস্যা ছিল আমি বলছিলাম বল আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না হাফ অ্যান আওয়ার মতো থাকতে পারবো তুই আমাকে বল ঠিক আছে তুই যেমনি হোক তুই আয় একটু গেলাম পরে সে সেই সম্মানটা আমাকে দিয়েছে সবার আগে আমাকে বসিয়ে বন্ধুদের পেতে যখন কথা বলার সুযোগ আসে তখন আমি তখন আমি আর কি বিভিন্ন কথা বললাম রস মিলিয়ে ছোটোবেলার স্মৃতি সব মিলিয়ে কিন্তু আমি সেই প্রশ্নটাও করে গেলাম যে তোর বইটা পড়ে আমি জানতে চাই যে দুই ভাইয়ের ভিতরে কোথায় বিরোধটা এবং কেটে বিরোধটা মেটানোর কী কোনো পথ আছে কিনা অনেক হাসাহাসি হলো সবার সাথে সেও খুব একটু হাসলো তো বইটা তারা ঘুরাতে ছিলাম যাওয়ার সময় সেটা আমার জন্য একটা কপি রেখেছিল আমি সেটা নিতে ভুলে গেছি লাস্ট তার সাথে বললাম দিল তুই আসছিস কষ্ট করে খুব ভালো লাগলো কথাগুলো খুব ভালো লাগছে তো তুই তাই ভাই তোর বইটা তো আমি নিতে পারি ভুলে গেছি তো তুই তো অনলাইন লিঙ্কটা দে আমি অনলাইন কিনে নিতে এটা তো সেটা লাস্ট আমাকে তো অনলাইন লিঙ্ক বইটা এখন পর্যন্ত কেনা হয়নি আমার এখন সে এখন প্রয়োজন হয়েছে যে পড়তে কী লিখেছিল সে কিছুটা পড়ে শুনেছিলে মানুষকে চমৎকার একটা বই সে তার নিজের প্রচণ্ড ইমোশনাল ছেলে প্রচণ্ড ইমোশন তার ইমোশনটা খুব বেশি এবং এক এক সময় ইমপ্র্যাক্টিক্যাল হয়ে যেত কথাবার্তাতে বা তার চিন্তা চেতনায় রাগ খুব খুব ছিল যদিও সেটা বহিপ্রকাশ হতো না খুব বেশি একটা কিন্তু রাগ খুব ছিল তার নিজের ব্যান্ডের ভিতরে গন্ডগোল সে অনেক দিনের ধরে গণ্ডগোল এবং এটি কয়েকবার সে মাইলস ছেড়েছে এবং আবার যোগদান করেছে তো এই লাস্টবারও যখন হলো তা আমি মনে করছি আবার শ্রদ্ধা ব্যাক করবো কিন্তু না সেটার হলো না আনফর্চুনেট আমাদের বাংলাদেশের বিশাল বড় লস ব্যায়ামের মতো ব্যায়াম দুই ভাই থাকতে পারলো না এবং সেসব দি এভাবে গেল আর কি আর লাস্ট তার সাথে এক ঝলক দেখা ওই যে জাতীয় পুরস্কার পাওয়ার একটা অনুষ্ঠানে দিনারে তো আমি আমার অনুষ্ঠানে ঠুকরি থেকে সে বেরিয়ে যাচ্ছে তো কেন বলো না আমার একটা অনুষ্ঠানে দাওয়াত সামনে চলে যাচ্ছি সেখানে করে ওই ওই লাস্ট ওই লাস্ট সেখানে লাস্ট দেখা তাও মাস্টারের আগে হবে মাইলসের শেষের দিকে না থাকাটা এইটা তার আসলে মানসিক জায়গায় স্ট্রেসের তৈরি করেছিল কি না আপনার কী মনে হয় অবশ্যই এটা ছেড়ে দিয়ে আমিও ব্যান্ড ফিডব্যাক ছেড়েছি আমি তো জানি ব্যান ছাড়ার কোনো সুখকার জিনিসটা খুব স্ট্রেস পড়ে আপনি শিল্পী হিসেবে শিল্পী শাফিন আহমেদের কোন গানগুলো আসলে আপনার খুব ভীষণ ভালো লাগে বা শোনা হয়েছিল শাফিনের একটা অসাধারণ কণ্ঠ ছিল এতে কোনো সন্দেহ নেই এবং তার ভিতরে যেটা আমি জিনিস খুব এনজয় তার প্রচণ্ড এনার্জি গাওয়ার সময় যে এনার্জিটাতে দেখ তো অসাধারণ এবং তার কণ্ঠটা এত সুন্দর এবং এত সুন্দর সাবলীল এবং এত সুন্দর উচ্চারণ তো তার প্রথম হিটটা অবশ্যই চাঁদতারাসুর জন্য নয় তুমি সেটা তো আমরা আমরা তখন ফিডব্যাকে একই দিনে আমরা অর্ডার করলো চাঁদতারাসুর জন্য আমরা কোন টেলিফোনে ফিস ফিস তো একই দুই ব্যান্ড একসাথে নতুন দুটো গান করেছিলাম আমার মনে আছে টেলিভিশনে তো চাত্রা হয় প্রথম যেটা আমরা দেখেন মাইলসের প্রথম বাংলা গান দ্বিতীয় বাংলা গান প্রথম ছিল প্রথম প্রেমের মতো সেটাও খারাপ লাগেনি কিন্তু চাত্রা সূজনা যে তো আমাদের ডাইরেক্টলি একটা কম্পিটিশনে ছিল ফিডব্যাক আর মাইলস এরকম একটা বিষয় ঈদের অনুষ্ঠান তো দুটো ব্যান্ডই খুব ভালো অনুষ্ঠান করেছিলো এবং চাত্রা তুমি আমার মনে একটা ঘাত মানে গেঁথে গেছে আর কি কোনো কথা কি শফিন আহমেদকে বলতে চেয়েছিলেন কিন্তু আসলে বলা হয়নি এমন কোনো কথা বা শব্দ কি আছে ওর আমার আমি আমি যে গীতিকার আমি যে ভালো গান লিখি তার সে আমার প্রতি খুব খুব দুর্বল ছিল সে বলতো তো একটা গান আমাকে লিখে দে একটা গান তুই লিখে দে মাঝখানে একটা গানের একটা খসড়া দিলাম সে দেখছে বলছে আমি এটা দেখছি একটু দেখি পরে সুটু ফালাতে পারি কি না কিন্তু আমি গানটা শেষ করতে পারি নি ওকে অল্প একটু খসড়া পাঠিয়েছিলাম গানটার কথাগুলো না এখন ফেসবুকের ভিতরে আছে সেটা তো এখন বন্ধ তো দুঃখটা রয়ে গেল যে সে একটা আমার গান সুর করা গান আমি আমার সুরে আমার কথায় সেই গান গাবে সেটা আমি করে দিতে পারলাম না তাকে এই জীবন দশায় এটা প্রতি একটা দুঃখ আমার রয়ে গেল এখন জন্ম বিকাশ হলো বিকাশের নিজের বিকাশ নিজে কর